আসসালামু আলাইকুম, 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। সবসময় সাধারণ খাবার খেতে পছন্দ করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে কম খাবার গ্রহণের ব্যাপারে উৎসাহ দিতেন। তিনি বলতেন, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট, তবে এমন খাদ্য খেতে বলেছেন যে যা সাধারণভাবে খুব দ্রুত হজম হয়ে যায়, শরীরের জন্য ক্ষতিকর, হজমের জন্য ক্ষতিকর, পরিপাকতন্ত্র ও শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর কোনো খাবারই তিনি গ্রহণ করতেন না। যেমন পাকস্থলীর উপর চাপ পড়ে এমন খাবার তিনি খেতেন না, কাউকে খেতেও বলতেন না। আবার ফুসফুসের কার্যকারিতা হ্রাস পাবে এমন খাবার ও পানীয় তিনি গ্রহণ করতেন না। অতিরিক্ত স্বাদ ও রুচির জন্য বেশি মশলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকার উপদেশ দিয়েছেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্যসম্মত খাবার পছন্দ করতেন, আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো খাবার তিনি খেতেন না। আর তা হলো, চালাবিহীন আটার রুটি পছন্দ করতেন, কিন্তু মিহি ময়দার পাতলা রুটি পছন্দ করতেন না। স্বাদ ও রুচির জন্য অতিরিক্ত মশলাযুক্ত খাবার থেকে বিরত থাকতেন। যেসব খাবার দ্রুত হজম হয় না তা খাওয়া থেকে বিরত থাকতেন। অতিরিক্ত স্বাদ ও রুচিকর খাবার বেশি খেতেন না। অতিরিক্ত গরম খাদ্য খাওয়া থেকে বিরত থাকতেন। যে খাদ্য থেকে ধোঁয়া বের হয় এরূপ খাবার খেতেন না প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতিরিক্ত গরম খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেন। অতিরিক্ত গরম খাবার সম্পর্কে তিনি বলতেন, গরম খাদ্যে বরকত নেই। শুধু তাই নয়, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও অতিরিক্ত খাবার খেতেন না। একনাগারে খাবার খাওয়ার উপর থাকতেও নিষেধ করেছেন। অতিরিক্ত খাবার খাওয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মুমিন এক অন্তনালীতে খাবার খায়, আর কাফের অবিশ্বাসীরা 7 অন্তনালীতে খাবার খায়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবারকে খারাপ বলেননি। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারকে খারাপ বলেননি। তিনি কোনো খাবার পছন্দ হলে খেতেন, আর অপছন্দ হলে খেতেন না। সুতরাং মুমিন মুসলমানদের উচিত প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দনীয় খাবার খাওয়া থেকে বিরত থাকা। যেসব খাবার সুস্থতা ও সুস্বাস্থ্যের জন্য উপকারী তা খাওয়া, খাবার গ্রহণেও মদ্যপন্থা অবলম্বন করা, তবেই সুস্থ শরীর দেহ ও মনের অধিকারী হবে মুমিন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সঠিক নিয়মে যথাযথ খাবার গ্রহণ করার তৌফিক দান করুক। অতিরিক্ত গরম ও মশলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুক। খাবারের সময় নিজেদের সংযত রাখার তৌফিক দান করুক। খাবার নিয়ন্ত্রণ করে সুস্থ থাকার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।